যে কোনো ভাইতে যদি আমার বিয়ে শাদি করতে চায়, আমার পাশে থাকতে চায়, সে আমার সরাসরি সামনাসামনি আসবে, আইসা বিয়ে শাদি করবে, আমিও তাকে বিয়ে শাদি করবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আসলে কি হয়েছে চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আকি। আকি আপু, কেমন আছেন আপনি? এই আল্লাহর আছে, ভালো আছেন। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? আইছি তো অনেক কষ্ট পাবো পুরাই। আচ্ছা আচ্ছা। বৃদ্ধ মা আছে, ছোট একটা বোন আছে, এর জন্য এসেছি। আচ্ছা আচ্ছা। মার জন্য আর বোনের জন্য বেশি কষ্ট? কষ্টই। বাবা নাই? না বাবা নাই, বাবা মারা। আচ্ছা আচ্ছা। লেখাপড়া করছিলেন আপনি? হ্যাঁ অল্প কিছু জানি। আচ্ছা আচ্ছা। তা বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। মারা গেছে তাই না? তা আপনার কি বিয়ে শাদি হয় নাই? না বিয়ে হয়নি। তা এখন কি বিয়ের বয়স তো হয়েছে? হ্যাঁ হয়েছে। বিয়ে শাদি করবেন সেটা আশা করেন নাকি কোনো সহযোগিতা পাইবেন সেটা আশা করেন? সহযোগিতা চাই, বিয়ে শাদিও চাই, সহযোগিতা কইরা যে পাশে থাকবে সেটা বিয়ে শাদিও করবে। আচ্ছা আচ্ছা। কেউ যদি সহযোগিতা করে যদি বিয়ে করতে চায় তাহলে করবেন? সরাসরি এসে যদি দেখা করে যদি ভালো লাগে, তাহলে যদি আপনার মা পছন্দ করে তাহলে আপনি বিয়ে করবেন না? হ্যাঁ অবশ্যই করব। আচ্ছা আচ্ছা। কোনো প্রেম ভালোবাসা টাসা এরকম কোনো কিছু কারো সাথে? ভালোবাসা এখনো করি নাই আমি। এখনো করেন নাই তাই না? আচ্ছা আচ্ছা। কেমন লাগে এই জীবনটা আসলে? অনেক কষ্ট করে আসি তো কেমন লাগে, খুব কষ্ট লাগে। খুব কষ্ট লাগে? কষ্ট লাগে। কাউকে কি মন থেকে ভালো লাগছিল যে গরিব বলে বলতে পারেন নাই, সে মেনে নেবে কিনা এরকম কাউকে পছন্দ হয়েছিল? পছন্দ ও পছন্দ কি, এখন সবাই বলে যে যৌতুক দাও, যৌতুক যৌতুক না ছাড়া বিয়ে করবো না। তা আমাদের যৌতুক দেওয়ার তো সমুদ্র নাই, বাবা নাই, আমার মা আছে, ছোট একটা বোন আছে, এখন এসেছি যে যৌতুক ছাড়া যদি বিয়া শাদি করে, সে যদি আমার দায়িত্ব নিয়ে পাশে থাকে, হেল সহযোগিতা কইরা, বৃদ্ধ মা আছে, ছোটো বোনটারা লেখাপড়া করাইতে পারতেছি না, আমার মা মোটাও অসুস্থ, বুকের ব্যথা, পেশা। এখন কি আপনি বুঝতে পারতেছেন, ধরেন ফ্যামিলিতে যত সমস্যাই হোক, একটা সময় ধরেন আপনার বিয়ের বয়স পার হয়ে যাবে, তখন যদি বিয়ে না হয়ে যায় তখন কিন্তু আপনার আরও অসহায় হয়ে যাবেন। এখন যেহেতু বিয়ের বয়স হইব বলেই তো আমি দিয়ে আইলাম, যে মানুষ যদি পাশে পায়, বয়স থাকে একটু, বিয়ে হয়ে গেলে স্বামী সন্তান নিয়েও কিন্তু মা বাবা বোন টুনকে দেখা যায়, যদি সেরকম একটা সংসারে পড়েন আপনি। হ্যাঁ যদি পাই, সেরকম যদি একটা সংসার পাই তাহলে অবশ্যই তার পাশে আমি থাকবো। সেটাই। তা আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি আমার ময়মনসিং। আচ্ছা। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। নাম্বারটা মুখস্থ আছে? না বলতে হবে। দেখে বলতে পারবেন? তা একটু দেখে বলে দেন। 019 জি, 17 জি, 83 জি, 58 জি, 13 জি। নাম্বারটা আমার কাছে দেন, আমি আবার বলে দিই। তার নাম্বারটি হচ্ছে 019178358 13। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ সবসময় খোলা। আর নামাজ কালাম তো পড়েনি? হ্যাঁ আল্লাহর নামে তো নামাজ পড়ি, আমার আম্মু নামাজ পড়ে, আমি নামাজ করি। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, দেখবেন আল্লাহ অবশ্যই আপনার মনের আশা পূরণ করে দিবে। সেটা চাইছি, চাইছি বলে তো মিডিয়ার সামনে আইতে হইছে। তার কিছু বলতে চান? আর কি বলবো ভাই, বলবো যে কোনো ভাইতে যদি আমার বিয়ে শাদি করতে চায়, আমার পাশে থাকতে চায়, সে আমার সরাসরি সামনাসামনি আসবে, আইসা বিয়ে শাদি করবে, আমিও তাকে বিয়ে শাদি করবো। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।